বিচারকগণ শপথবদ্ধ রাজনীতিবিদ বলায় আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য করায় হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের এক নম্বর হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তবে তাদের এই দাবিকে দলীয় রাজনীতিকরণ বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। গত 15ই আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি। সেখানে রাখা বক্তব্যে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম সংবিধান রক্ষায় বিচারপতিদের ভূমিকার কথা তুলে ধরেন। এক পর্যায়ে সংবিধান রক্ষায় বিচারপতিগণও শপথবদ্ধ রাজনীতিবিদ বলে উল্লেখ করেন। আর হাইকোর্টের বিচারপতি আবু জাফর সিদ্দিকি নির্বাচন নিয়ে কিছু বক্তব্য রাখেন। তাদের এসব বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় দুইজন বিচারপতি তাদের বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন, তাই তাদের পদত্যাগও দাবি করেন তারা। মাননীয় বিচারপতি এম এনায়েতুর রহিম কোলনের মধ্যে ইনভার্টেড কমা শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে বিচারপতিগণকে চিহ্নিত করেছেন। মাননীয় বিচারপতি মোহাম্মদ জাফর সিদ্দিকী নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের যে মৌলিক অধিকার জনগণের রয়েছে তার বিপক্ষে অবস্থান নিয়েছে। উল্লেখিত বক্তব্যের মাধ্যমে মাননীয় বিচারপতিগণ তাদের শপথ ভঙ্গ করেছেন বলে অনেকে বিশ্বাস করেন। এই পরিপ্রেক্ষিতে বিচারপতিগণকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনের পরই সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। তিনি বলেন বিচারপতিদের বক্তব্য নিয়ে রাজনীতি করা হচ্ছে। এটা উচ্চ আদালতের যে ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য করছেন। মানুষ যখন দেখবে যে এটা ঠিক না ওনাদের বক্তব্যটা, তখন কিন্তু ওনাদেরই ইয়ে হবে, ওনাদের ভাবমূর্তি নষ্ট হবে, আদালতের ভাবমূর্তি নষ্ট হবে না। কারণ আমি নিশ্চিত করে পরিষ্কার করে বলতে চাই, উনি যেটা বলছেন এটা রাজনৈতিক দলিল, সংবিধান হচ্ছে রাজনৈতিক দলিল। অর্থাৎ এই দেশের এই দেশটা কীভাবে চলবে, আপনার স্বাধীনতার সময় যেটা রাজনৈতিক ইয়ে ছিল, দর্শন ছিল, সেই দর্শনে প্রতিফলিত হয়েছে এই সংবিধানে। তো সেই সংবিধানটা তো তারই দায়িত্ব, তারা তো প্রতিজ্ঞাবদ্ধ। এটা সংবাদ সম্মেলনে বিচারপতিদের বক্তব্য রাখার ক্ষেত্রে তাদের শপথের বিষয়টি স্মরণ করিয়ে দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবা না। আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল, এই তেজটা কই ছিল? হ্যাঁ, একটা কথা বলবা না তোমার আর কি, তোমার তো কারো কথা শুনানোর লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি। তোমার তো সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায়, মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার এক বড় লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে। তোমার তো সমাজ নিয়ে থাকানোর লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা, আমি ভালো করেই বুঝি। কি কি?
একটাই লোড টাকার নোট তুমি আমার চোখ বাইন্দা দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি আর দ্বিতীয় না তোমার ছোয়া হইছে মিশা কত কম কো চো স্যারমন লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছ চিনো আসামি গেল ভাইজি হাইকেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও তাই আমার একটা কথা শুনে রাখো কি হইছে তুমি এমনি কথা কইতেছো কেন আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিন এই ঝামেলা করতে পারুম না তুমি আমার আলাদা সংসার করে দিবা নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা আচ্ছা বুঝলাম তো কি হইছে আমারে খুইলা কইবা কিছু হয় নাই কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে আমি আলাদা সংসার চাই ব্যাস তুমি কেমনে করে দিবা আমি জানি না আরে আমি তো জমির কোনো টেকাই পাই না উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে আমি সই করে দিছি ওই জমি তো আমি দিয়ে দিছি কোনো দাবি নাই উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশ যেতে চাই একটা ব্যবস্থা করে দাও এই তো ব্যাপার আরে শোন শোন ভাই আমি আমি তোর বুঝাই কই না ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলা কি কইতেছে না না ও আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো টাকা আমি খাইছি কিন্তু একলা খাইনি এই সংসারের পিছনে খরচ করছি গলার ডিম করিস সংসারের পিছনে খরচ করছো হ্যাঁ করছো সেটা সংসারের পিছনে না জুয়ার পিছনে খরচ করছো এই লা লাই মুখ ঠান্ডা কথা কা তুই আমাকে দুই ভাইয়ের মতো কথা বলছিস কেন তুই থার্ড পার্টি দূরে যা ভাবি আমি মাছ রাখতেও পারি না আমি মাছ কাটতেও পারি না আমার মনে গন্ধ লাগে আর তুমি না পারলে রেখে দাও না আম্মা এসে রান্না করবে আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে ঠিক আছে না গো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে এখনো নাম্বার মনে রাখছো মনে রাখি ফোনে রাখছি এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন